তো বন্ধুরা দেখো, এখন আমি মায়াপুর মন্দিরে ঢুকে গেছি। গেটের ভিতরে তো সন্ধ্যা আরতি দেখবো বলে যাচ্ছি, আর ওখানে তো ফোন এলাও নেই। চলো বাইরেই কথা বলি আর বাইরেটাই দেখাই। প্রচন্ড ভিড় আজকে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন মন্দিরে ঢুকার লাইন দেখো কত কত। তো চলো দেখো, আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির দেখতে, আবার কালকে সকালবেলায় আসবো। ওদিকে
আমার বয়স হয়েছে না, জলটা তো দেখো মায়াপুরের এখানে আছে। আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, বৃষ্টির জন্য আলসা হয়ে গেছে, সব ধোঁয়া হয়ে গেছে একদম। জমিনটায় কতটা জল হয়ে গেছে, কখন থেকে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে চুপ করে চুপ করে মাছগুলো খেতে আসবে। হ্যাঁ, তারপরে আরো দুটো শাড়ি কিনলাম, তিনটে শাড়ি কিনলাম আরো বড়দের। লোককে দান করার জন্য একদম কালো হয়ে গেছে কাদলা মাছগুলো। আমার চার দিন ধরে যাত্রা যাত্রা করে মরবে।
আজকে দেখো আমাদের লাস্ট দিন মায়াপুরে, তো বিকেলবেলা এখন যাচ্ছি আমরা মন্দির আর একটু ঘুরতে, তো চলো দেখো।